চলে গেলেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাতিব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 2:30টার দিকে ল্যাব এইড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। বুধবার আব্দুর রাতিনের বড় ভাই অঞ্জন রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আব্দুর রাতিন প্রথমে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তিনি লিভার ও কিডনিজনিত রোগেও ভুগেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। বেশ কয়েকদিন বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা দেওয়ার পর নেওয়া হয় ল্যাব এইড হাসপাতালে। সেখানেই মঙ্গলবার রাতে তিনি মারা যান। বুধবার বাদ জোহর নারিন্দার বিনোদ বিবি মসজিদে নামাজে জানাজা শেষে স্বামীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। অভিনেতা রাতিন অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1970 সালে মুস্তফা মাহমুদ পরিচালিত নতুন প্রভাত ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। শতাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন আব্দুর রাতিন। 1972 সালে প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটক হল রত্নদ্বীপ, মহুয়ার মন, অভিনেতা বুবা কাহিনী, গৃহবাসী। তার প্রথম ছবি নতুন প্রভাত পরিচালনা করেন মুস্তফা মেহমুদ। রাতিন অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো হারানো সুর, দেবদাস, শুকতারা, জবাব চাই, স্নেহের প্রতিদান, লালু সর্দার প্রভৃতি। প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।